আসতে চলেছে বাংলা মাধ্যমে ছাত্রদের শিক্ষাদান করার প্রথম অ্যাপ টিউটোরিয়াল লার্নিং। এদিন সেই অ্যাপের থিম সং এর উদ্বোধন করা হলো। খেলার ছলে ছাত্রদের শিক্ষা দেওয়ার বিষয়টি হলো এই অ্যাপটির মূল বৈশিষ্ট্য। গল্প বলার ছলে পড়া, গ্রাফিক্স এবং অ্যানিমেশনের সাহায্যে শিক্ষা লাভের পদ্ধতি আকর্ষণ করবে ছাত্রদের, এমনটাই বিশ্বাস উদ্যোক্তাদের। এই অ্যাপের মাধ্যমে শিক্ষা লাভ করতে পারবে ক্লাস 8 থেকে 12-এর ছাত্ররা। এই অ্যাপের থিম সংটি লিখেছেন রঙ্গন চক্রবর্তী, সুর দিয়েছেন জয় সরকার। গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর বাগচি, ইমন চক্রবর্তী, উপল সরকার ও লগ্নজিতা চক্রবর্তী। দেখুন, এটা কিন্তু হওয়ারই ছিল, মানে এই যে অনলাইন এডুকেশন, এটা কিন্তু কালের নিয়মে হওয়ারই ছিল। আমার হিসাবে কোভিড এটাকে একটু তাড়াতাড়ি করে দিল, তাড়াতাড়ি পৌঁছে দিল স্টুডেন্টদের কাছে। কারণ অনলাইন এডুকেশনের বেশ কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলো কালের নিয়মে স্টুডেন্টদের কাছে পৌঁছে যাওয়ার কথাই ছিল। মানে ভগবান বোধহয় আমার মাধ্যমে বাংলা ছেলে মেয়েদের কাছে এই এডুকেশনটা পৌঁছে দিল আর কি। না, এটা আমার কাছে খুব অভিনব পাওয়া একটা, বিশেষ করে যে স্মারকটা দেওয়া হলো সেটা সমীর চ্যাটার্জির নামে। সমীর আমার নিজের দাদার মতো ছিলেন, একজন সত্যিকারের শিল্পী মনের মানুষ ছিলেন। তার নামাঙ্কিত এটা পেয়ে একটা অন্যরকম অভিভূত অবস্থায় পড়েছি অবশ্যই। আর এই যে কাজটা সম্পর্কে আমি খুব আশাবাদী, কারণ খুব সত্যি কথা, বাংলাকে নির্ভর করে এই ধরনের একটা কাজ, এটা খুব একদম নতুন একটা আঙ্গিকের ব্যাপার। ইউটোপিয়ার গানটাকে খুব ভালো লেগেছে, এটা রঙ্গন অসাধারণ লিখেছে, জয়ও অসাধারণ সুর করেছে, আর যাদবের নেতৃত্বে এই গানটা আমরা গেয়েছি, এবং ইউটোপিয়ার জন্য আমার